আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই, কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ দেশের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার কারণে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টি। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় অথবা আগামীকাল বুধবার 30 অক্টোবর কেমন থাকবে দেশের উত্তর অঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল আর দক্ষিণাঞ্চলের আবহাওয়া, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা কোন কোন জেলার আবহাওয়া কতটা পরিবর্তন রয়েছে তা বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানো হবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এ মুহূর্তে লাইভ অপগ্রহ চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর পূর্বে কিছু এলাকায় মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে দুপুর পর, মূলত বিকেল থেকে বিকেল 3টা 4টার সময়। এখানে বগুড়া, মহাদেবপুর থেকে শুরু করে গোরারগাঁ, রাজীপুর, গাইবান্ধা অনেক এলাকায় মেঘ প্রবেশ করে গেছে, সাথে বিক্ষিপ্ত দু এক এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে। সবটুকু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এদিকে সামান্য দু এক এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় মেঘের আনাগোনা থাকবে, বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। এছাড়া রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার রয়েছে, বেশিরভাগ স্থানে আকাশ পরিষ্কার, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঠাকুরগাঁও অঞ্চল, পীরগঞ্জ, দেবীগঞ্জ, বোদা, পঞ্চকোট, এখানে দেখুন শীতলকুচি অঞ্চলে দিনহাটা, লালমনিরহাট আকাশ পরিষ্কার থাকবে, কুচবিহার, আলিপুর দুয়ার, তারপর এদিকে শ্রীরামপুর এই এলাকায় এবং দুর্গাপুর এবং এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ি, তারপর এই যে উদলাবাড়ি অঞ্চল, দার্জিলিং সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। উত্তরে গাংটক এবং দার্জিলিং আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। এছাড়াও বাংলাদেশের যে ময়মনসিংহ বিভাগের উপর আকাশ পরিষ্কার থাকবে, সামান্য কিছুটা মেঘের অংশ প্রবেশ করতে দেখা যাচ্ছে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। আর সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আর ঢাকা বিভাগ থেকে শুরু করে দেখুন কাপাসিয়া, নাগরপুর, ফরিদপুর, তারপর এদিকে চিরাজগঞ্জ সহ দেখুন এখানে নারায়ণগঞ্জ, মাদারীপুর সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, এদিকে ফরিদগঞ্জ, মতিহার, সেনবাগ, তারপর এদিকে বরিশাল, এই যে এখানে জালকাটি, পটুয়াখালী সহ আকাশ পরিষ্কার থাকবে। আর এদিকে চট্টগ্রাম বিভাগের পরিচুটি, চট্টগ্রাম, খুতুবদিয়া, কক্সবাজার, চকরিয়া, এখানে দেখুন পাহাড়ি এলাকা, লামা, আলিকদম, থানচি, কাকড়াচড়ি, সাজেকেজি, এখানে সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাত হওয়ার কোথাও সম্ভাবনা নেই। খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে এবং আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা আমরা দেখাচ্ছি একটু পরে। যশোর এবং এদিকে সাতক্ষীরা, সিমনগর, সুন্দরবন, কয়রা, খুলনা, মংলায়, এদিকে লোহাগাড়া, শালকোপা, মেহেরপুর, যশোর সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের আপডেটে যাই আমরা, এদিকে পুরুলিয়া থেকে শুরু করে আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর আকাশ পরিষ্কার থাকবে, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, এছাড়া খড়গপুর, হালদিয়া, কলকাতা, চন্দননগর, শান্তিপুর সহ সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, আপাতত বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। চলুন এবার আমরা দেখে নিই এক নজরে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাস রিপোর্ট দেখতে পাচ্ছি, দেখুন উত্তর দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, গতকালও জানিয়েছিলাম ঠিক সেরকম আকারে, সামান্য দু এক এলাকায় ক্ষুদ্র আকারে মেঘ জমে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। শুধু সামান্য উত্তরে কিছু কিছু এলাকায় যেমনটা এদিকে রাজীবপুর অথবা রংপুরের এই যে দুয়াক স্থানে আংশিক মেঘ তৈরি হয়ে সামান্য বৃষ্টিপাত হতে পারে, বাকি এলাকায় সামান্য কিছু সময়ের জন্য আকাশ মেঘলা থেকে একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। শিলং, হুজাই, তারপর এদিকে তেজপুর এবং এদিকে ডিমাপুর, এদিকে মেলুরি এই এলাকায় আকাশ এই যে সামান্য মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেশের উপর ঢাকা বিভাগের উপর আকাশ পরিষ্কার থাকতে পারে। আসুন আমরা বুধবার 30 অক্টোবর আপডেটটা দেখি। বুধবার 30 অক্টোবর একেবারে সকাল থেকে যে একেবারে বিকেল রাত পর্যন্ত যদি দেখি, আগামীকাল কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রসহ সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে দেশের দু এক স্থানে, এবং সাথে কিছুটা মেঘের আনাগোনাও থাকতে পারে এদিকে পাবনার দিকে এবং রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, নাগারপুর, এখানে বেশিরভাগ সময় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাকাই, আগরতলা, ময়মনসিংহ, এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং বাগমারা দিকে, তারপর এদিকে টুরা, তারপর এখানে যে চিরাপুঞ্জির দিকে এবং মূলত মেঘালয় অঞ্চলে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আবার পরিষ্কার, দেখুন কিছুটা মেঘ থেকে গুয়াহাটির উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বজ্রসহ, দেখুন এদিকে গোলাপাড়া, গুয়াহাটি, উত্তর এদিকে এদিকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। আর বাংলাদেশের দক্ষিণাঞ্চল, খুলনা,
এবং বরিশাল চট্টগ্রাম এই তিন বিভাগের আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এখানে কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খুলনা বিভাগের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই, যেদিকে এদিকে কিন্তু হালকা মেঘ তৈরি হতে পারে। বা বরিশাল এবং চট্টগ্রাম এখানে সম্ভাবনা একদম নেই বৃষ্টিপাতের। আর পশ্চিমবঙ্গের দুয়েক এলাকায় ক্ষুদ্র মেঘ জমতে পারে বা আংশিক সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে। চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, এই যে পুরুলিয়া সহ এই সবটুকু এলাকায় সামান্য আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে, আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং বৃহস্পতিবার 31 অক্টোবর নাগাদ দেশের দুয়েক স্থানে আবারও বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। এরই মাঝে দেখুন কোন কোন জেলায় মেঘ তৈরির আভাস দেখা যাচ্ছে। একেবারে সারাদিন যদি আমরা লাইভ ট্রেক করে দেখি আপনাদেরকে, দেশের দুয়েক এলাকায় বৃষ্টিপাতের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এরই মাঝে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে আংশিক মেঘ তৈরি হয়ে কিছু সময়ের জন্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটাতে পারে। এছাড়া বাকি সময় আকাশ পরিষ্কার থাকবে। কাপাসিয়া, ঢাকা, নাগারপুর এবং লাকাই, মৌলভীবাজার, এদিকেও দেখুন সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরির সম্ভাবনা কিছু দেখা যাচ্ছে। এছাড়া কিশোরগঞ্জ, মাদান, মৌলভীবাজার, তখন আকাশ মেঘলা থাকবে। সিলেট এবং শিলচর এদিকে, এবং এদিকে দেখুন ময়মনসিংহ, বাগমারা, গাইবান্ধা, জামালপুর এদিকে, সরিষাবাড়ি, তারপর এদিকে সিরাজগঞ্জ আকাশ এই যে মেঘলা থাকবে। বগুড়া, গোড়ারঘাট, বালুরঘাট, এছাড়া মহাদেবপুর, দিনহাটা, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার এবং উত্তরের দিকে জলঢাকা, দেবীগঞ্জ এবং সাইদপুর, কারোলিয়া এবং দিনাজপুর এই যে সবটুকু এলাকায় পীরগঞ্জের দিকে বিরামপুর আকাশ মেঘলা থাকবে। পঞ্চবিবি, বালুরঘাট দিকে দেখুন পাটনিটোলা অঞ্চলে আকলিপুর এবং শিবগঞ্জ, এদিকে বগুড়া, নন্দিনী গ্রাম, তারপর সরিষাবাড়ি, জলখাত্র অঞ্চল, তারপর দিকে ত্রিশাল, সবটুকু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকবে। হাম্বাসার দিকে আগরতলা, উত্তরে সামান্য মেঘ, সাথে দুয়েক এলাকায় আংশিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, এছাড়া বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। শুক্রবার 1 তারিখ নাগাদ নভেম্বর, পহেলা নভেম্বর যে আপডেট, আমরা যদি দেখি নতুন মাসের শুরুতে দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, শুধু সামান্য এলাকায় মেঘ জমতে পারে বা খুলনা বরিশাল অথবা সমুদ্র অঞ্চলে কিছুটা বৃষ্টি মেঘ জমতে পারে। সামান্য বৃষ্টিপাত হলেও আকাশ পরিষ্কার থাকবে বেশ কিছু অঞ্চল জুড়ে। ময়মনসিংহ বা রংপুর বিভাগের উত্তরে কিছুটা মেঘের আনাগোনা শুরু হবে, সাথে দুয়েক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এরই মাঝে কুচবিহার, রংপুর, রাজিপুর এবং ঠাকুরগাঁও, পঞ্চগড়, শিলিগুড়ি সহ এদিকে অনেক এলাকায়, হেদি, বঙ্গাইগাঁও সহ, তারপর এদিকে পাঠশালা, উত্তরে একেবারে উত্তরে বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম, যদিও হয় সামান্য দুয়েক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এছাড়া সারাদিন আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার কোথাও তেমন সম্ভাবনা নেই। তো যাই হোক, এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস। আর ইতিমধ্যে আমরা দেখে নিই বায়ু মোড়ে কত কিলোমিটার বাতাস বইতে পারে। আগামীকাল বুধবার 30 অক্টোবর আমরা যদি একটু লাইভ ট্র্যাকের মধ্যে দেখি, দক্ষিণাঞ্চলে প্রথমে লবণ শাসের জন্য এখানে উত্তরের বাতাস থাকতে পারে এই যে ঘন্টায় 28 থেকে 29 কিলোমিটার পর্যন্ত, এবং এদিকে নাইকুঞ্চিটি 28 কিলোমিটার পর্যন্ত, মহেশখালী 26 কিলোমিটার পর্যন্ত উত্তর পশ্চিম দিক থেকে বাতাস থাকতে পারে, এবং এদিকে চকরিয়া, কুতুবদিয়া, তানচি 22 থেকে 26 পর্যন্ত থাকতে পারে, এবং সাতকানিয়া এখানে 24, রঙ্গাচুরি 24, রাজস্থলী 23 এবং চট্টগ্রামে 22, বিলাইছড়ি 22, রাঙ্গামাটি 20 কিলোমিটার, মানিকচুড়ি 19 কিলোমিটার, পটিয়াছড়ি 20 কিলোমিটার, লংগুতে 18 কিলোমিটার, কাকড়াছড়ি, দিঘিনালা 20 কিলোমিটার, এরকম মগিয়াবাড়ি 19 কিলোমিটার, এরকম বাতাস বইতে পারে। আর রাজশাহী, এছাড়া এখানে দেখুন মহাদেবপুর এই এলাকায় 24 কিলোমিটার, পাবনার দিকে সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এখানে বাতাসের গতিমাত্রা 24 কিলোমিটার পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন আগামী কয়েকদিন বঙ্গোপসাগরে যদি আমরা ম্যাপটা দেখি লাইভ ট্র্যাকের মাধ্যমে, এখানে বঙ্গোপসাগরে একটু ঘূর্ণন আকার রয়েছে, তবে এখানে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু নেই। এবং আগামী কয়েকদিন যদি 5-6 দিনের মধ্যে আমরা যদি লাইভ ট্র্যাকের মধ্যে দেখি, দেখা যাচ্ছে একেবারে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে বঙ্গোপসাগর, কোনো ধরনের উত্তাল পরিবেশ দেখা যাচ্ছে না, নিম্নচাপ, ঘূর্ণাবর্ত এরকম পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে না। আর ইতিমধ্যে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রিতে নামতে পারে? তো সামনে শীতের দিন চলে আসতেছে অলরেডি আগামী, তো আমরা যদি একটু দেখি তাপমাত্রা কেমন নামছে, কবে শীত পড়বে, তো এখানে যদি দেখি এই যে সর্বনিম্ন তাপমাত্রা একেবারে বর্ষাকালে যদি আমরা একটু দেখাই, এখনও 20 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা নামেনি, এখনও দেশের উপর ঠান্ডা বা শীত কিন্তু প্রবেশ করেনি, তাপমাত্রা কিন্তু নামেনি। অলরেডি শিলং সহ এখানে কিছুটা 17 ডিগ্রি তাপমাত্রা নামবে, কিছুটা শীত অনুভব হতে পারে। তাছাড়া বাংলাদেশের বেশিরভাগ জেলায়, রংপুর,
এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে ময়মনসিংহ সিলেট এই যে 23 ডিগ্রি তাপমাত্রা থাকছে অলরেডি এখন পর্যন্ত 24 ডিগ্রি সিলেটে এবং ঢাকায় 24 এ থাকছে খুলনা বরিশাল তারপরে যে চট্টগ্রাম একাধিক এলাকায় এখনো 20 ডিগ্রির উপরে কিন্তু তাপমাত্রা রয়ে গেছে এখনো পর্যন্ত 20 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা নামেনি এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় এখানে বেশ কিছু এলাকায় প্রায় 32 ডিগ্রি 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু থাকবে আসুন আমরা একটু দেখে নিই দেখুন চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এখানে 33 এ তাপমাত্রা থাকতে পারে পাহাড়ি এলাকার দিকে কাকড়াছড়িতে প্রায় 32 পর্যন্ত পটিয়াতে 32 ডিগ্রি তাপমাত্রা থাকবে সেনবাগে 31 মতিহাটে 30 এরকম বরিশালের বিভাগের বেশ কিছু এলাকায় 31 এবং এখানে মঠবাড়িয়াতে 32 পর্যন্ত তাপমাত্রা থাকবে সাতক্ষীরা শিবনগর খুলনা এখানে 31 32 এবং যশোর লোহাগাড়া 31 ফরিদপুর 31 শালকুপা 31 এরকম তাপমাত্রা থাকবে এবং ময়মনসিংহ বিভাগে 28 এছাড়া রংপুর 29 সিলেটের উপর 27 এরকম আর এদিকে দেশের একদম পূর্ব দিকের এখানে বেশ কিছু এলাকায় কিছুটা ব্যবসা ঘুমট গরম থাকতে পারে সেটা বাংলাদেশের বিভিন্ন এলাকায় সামান্য আকার অস্বস্তিকর কিছুটা ঘুমট আকার ব্যবসা গরম থাকতে পারে তো বাকি এলাকায় স্বাভাবিক আবহাওয়া থাকতে পারে এই হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট এতটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।